আসসালামু আলাইকুম দর্শক, তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। যারা আগের পর্বটি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এই পর্বটি কী বিষয় নিয়ে। আজকের পর্বের বিষয় অটোমেটিক ক্যাপচারিং। তো আমি আগের মতোই আমার মোবাইল ল্যান্স লাইট সব সেট আপ করে নিয়েছি সাবজেক্ট সহ। এবার সরাসরি চলে যাব মোবাইলের স্ক্রিনে। স্ক্রিনে যাওয়ার আগে বলি, আপনার মোবাইলে ওপেন ক্যামেরা অ্যাপটি ইনস্টল করতে হবে। আমার এখানে যেহেতু ইনস্টল করা ছিল তাই আমি ওপেন করছি। অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা আগের মতোই সাবজেক্টটি সেট আপ করে নিব। এবার চলে যেতে হবে আমাদের ওপেন ক্যামেরার সেটিংসে এবং এপিআই সিলেক্ট করে দিতে হবে সেকেন্ড, যেটা ডিফল্ট আছে ওইটা দিয়ে হবে না, ফোকাস ট্র্যাকিংয়ের অপশনটা আসবে না। এপিআই সিলেক্ট করা হয়ে গেলে আমরা ক্যামেরা ইন্টারফেসে আবার ফেরত চলে যাব। ক্যামেরা ইন্টারফেসে উপরের দিকে থ্রি ডটে ক্লিক করব। এখানে ফোকাস আমি সিলেক্ট করে দিয়েছি, কারণ আপনাদেরকে ফোকাস সিলেক্ট করতে হবে। এখানে যে দুইটা বার দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফোকাস বার। এগুলোর সাহায্যে ম্যাক্সিমাম ফোকাস এবং মিনিমাম ফোকাসটা সেট করতে হবে। উপরের ফোকাস বারটির সাহায্যে ম্যাক্সিমাম ফোকাস এবং নিচের ফোকাস বারটির সাহায্যে মিনিমাম ফোকাস সেট করব আমরা। আমাদের সাবজেক্টের সাইজ এবং লেন্সের অনুযায়ী এটা সেট করতে হবে নিচে দেখে। আমি অল্প একটু জুম করে নিচ্ছি যেন সাইডের ফ্রেমটা বাদ পড়ে যায় এবং শুধু সাবজেক্টটা দেখা যায়। তারপর আমরা আবার থ্রি ডটে ক্লিক করব। এখানে ছবির নাম্বার দিব, মানে আমরা কয়টা ছবি নিতে চাই। আমি 20টার মতো সিলেক্ট করে দিতেছি এই সাবজেক্টের জন্য। আপনারা সাবজেক্ট অনুযায়ী আরও কম বেশি করে নিতে পারবেন। টাইমারটাও আমি সেট করে নিতেছি। এখন শুধু ক্লিক করলেই ছবি ওঠা শুরু হয়ে যাবে। কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, আপনার সকল ছবি উঠে যাবে। খেয়াল রাখতে হবে কোনো কিছু যেন নাড়াচাড়া না করে, মোবাইলও নাড়াচাড়া করা যাবে না এবং সাবজেক্টও না। আমাদের সকল ছবি উঠে গেল, এখন শুধু স্ট্যাকিং এর পালা। পরবর্তী ভিডিও ফোকাস স্ট্যাকিং, দেখা হচ্ছে।